টুটুল তানিয়ার বিবাহ বিচ্ছেদ বুক বড়া কষ্ট নিয়ে পোস্ট করলেন মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্র প্রবাসী একটি ভূপস্থাপিককে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাই টুটুলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী তানিয়া আহমেদের সাথে তার বিবাহ বিচ্ছেদের খবর সামনে এলো। দেশের শুভেচ্ছি জগতের সফল এবং জনপ্রিয় দম্পতির বিচ্ছেদের খবরে ধাক্কা খেয়েছেন অনেক তারকাই। এমন খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন খারাপের অনুভূতি ব্যক্ত করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার তাদের বিচ্ছেদের খবর জানার পর মাহিয়া মাহি নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, তানিয়া আপু, বুকটা হু হু করে উঠল, তবুও যার যেখানে শান্তি মিলে তার সেখানেই ঠাই হোক। স্ট্যাটাসের শেষে উভয়কেই শুভকামনাও জানিয়েছেন মাহিয়া মাহি। এসআই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। জানা গেছে গত 4 জুলাই বিয়ে করেছেন তারা। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, সেখানে একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সাথেও যুক্ত রয়েছেন। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি। উল্লেখ্য, প্রায় 2 দশক আগে গাঁটছড়া বেঁধেছিলেন টুটুল এবং তানিয়া। তাদের সংসারে অনয়, শ্রেয়াস এবং আরস নামের 3 ছেলে রয়েছে। আয়াত এবং সামিয়া নামে 2 মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।